নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্ণায় দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন, 100 দিনের বকেয়া টাকা ফেরতের দাবিতে নেত্রী ধর্ণায় দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন, বন্দে মাতরম বন্দে মাতরম, বাংলা আবাদ যোজনার টাকা ও কেন্দ্রীয় সরকার ওটা আটকে রেখেছে কেন, জব চাই জব দাও জব চাই জব দাও, বন্দে মাতরম বন্দে মাতরম, 100 দিনের বকেয়া টাকা দাবিতে নেত্রী ধর্ণাতে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন, বন্দে মাতরম বন্দে মাতরম, আপনারা জব বদ জব বদ জব বদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জব বদ জব বদ জব বদ। আপনারা আজকের কলকাতা যাচ্ছেন ধর্ণা মঞ্চে যোগদান করার জন্য, কি বলবেন প্রসঙ্গে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে কলকাতা রাজপথে যে ধর্ণা কর্মসূচি চলছে, মূলত বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, বাংলার উপরে একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলার চক্রান্তর বিরুদ্ধে এবং 100 দিনের বকেয়া টাকা আর 100 দিনের বকেয়া টাকা এবং মাথার উপরে পাকা ছাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনার বাড়ির সুব্যবস্থা করেছেন সেই টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। শুধুমাত্র 2021 সালের বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 213টি গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে সেই জ্বালা সহ্য করতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা বশত বাংলার প্রতি এই বঞ্চনা, তার বিরুদ্ধে নেত্রীর ডাকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণায় আমরা সবাই যোগদান দিতে যাচ্ছি। দেখুন, এখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে হিসেব দেননি বলে কেন্দ্রীয় টাকা আটকে রেখেছে, কি বলবেন? ইতিমধ্যে গ্রামোন্নয়ন দপ্তর থেকে এবং প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তর থেকে কেন্দ্রীয় প্রতিনিধি বাংলায় বারংবার এসে তারা এখানে ফিল্ড সার্ভে করে গেছে, সেই রিপোর্ট তারা পেশ করেছে, সেই রিপোর্টে যেমন ভুয়ো কোনো জব কার্ডের হদিশ পাওয়া যায়নি, একই রকম ভাবে বাংলা আবাস যোজনার অনুমোদিত তালিকায় কোনো ভুয়ো ব্যক্তির নামও পাওয়া যায়নি, এটা কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট বলছে। শুধুমাত্র প্রতিহিংসা 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 আর বাংলা এবং বাঙালি বিরোধী মানসিকতা থেকেই হচ্ছে কাজগুলো করছে কেন্দ্রীয় সরকার। আপনার নাম এবং ডেজিগনেশন? বাপাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। বন্দে মাতরম বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম বন্দে মাতরম, মমতা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।